নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজ আমরা রান্না করব লাউ শাক চচ্চড়ি। লাউ শাক আমরা বাজার থেকে কিনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব বড়ি। বড়িটা আমরা ভেজে তুলে রাখবো। সোনালি মতো হলে ভেজে তুলে রেখে দেব। ওই তেলে দিয়ে দেব আমরা কালো জিরে আর তিনটে লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেব আলু। একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়ে নিয়েছি। দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা কুমড়ো। কিছুটা পরিমাণ কুমড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব দুটো পটল, ছোট ছোট করে কেটে নেওয়া। দু তিন মিনিট মতো ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো আমরা পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো। আবারও আমরা দু তিন মিনিট মতো কষিয়ে নেব। দু মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লাউ শাক। লাউ শাক দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে আমরা লো ফ্লেমে রান্নাটা করব। মাঝে মাঝে নাড়া দিয়ে ঢাকাটা তুলে আমরা দেখে নেব। মাঝে একবার দেখে নিয়েছি। শাকটা বেশ মাখা মাখা হয়ে গেছে। আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি। আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমরা ধনে পাতা। ধনে পাতা ছড়িয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। দিয়ে দেবো হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আমরা। গ্যাসটা বন্ধ করে দেবো। লাউ শাক রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।